খুব ভালো লাগছে ইটস দ্য ফার্স্ট প্রিমিয়ার অফ মাই লাইফ অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড আই এম ভেরি নার্ভাস রাইট নাও মানে মানে বেস্ট আই এম জাস্ট হোপিং কি সবার যাতে ছবিটা খুব 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 ভালো লাগে এটা আমার ক্যারেক্টারের নাম ঈশানি আপনারা দেখবেন আমি খুব ইন্ট্রোভার্ট একটা মেয়ে আমি খুব কম কথা বলি অ্যান্ড আমার একটা মিস্ট্রি আছে টোটাল যে আমি পাহাড়ে কেন এসেছি আমার বাড়ি ছেড়ে আমার বাড়ির মধ্যে খুব একটা রেস্ট্রিক্টেড অ্যাটমোসফিয়ার আছে ওটা ছেড়ে আমি পাহাড়ে এসেছি আমি পাহাড়ে এসে কার সাথে কীভাবে থাকছি আমার এন্টায়ার লাভ স্টোরি এভরিথিং ইউ উড বি এবল টু সি দ্যাট ইন দ্য মুভি আমি অডিয়েন্সকে এটাই বলতে চাই যে প্লিজ প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন এই মুভিটা এসে দেখুন মুভিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর এটা একটা টোটাল ডিফারেন্ট স্টোরি অ্যান্ড ইউ আই ফিল এভরি ওয়ান নিডস টু ওয়াচ ইট থ্যাংক ইউ সো মাচ প্রথম ছবি প্রথম প্রিমিয়ার একটু নার্ভাস ছিলাম বাট খুব এক্সাইটেড খুব ভালো লাগছে বা জানি না কী হবে বাকিটা দর্শক উপরে ডিপেন্ড করছে বাট ভালো লাগছে ফার্স্ট টাইম হ্যাঁ ওটা তো খুব এক্সাইটেড যে প্রথম ছবি হিসাবে এক্সাইটেড বাট একটু নার্ভাস দুটো মিলিয়ে ফান মুমেন্ট অনেক ছিল অনেকগুলোই ছিল একটা দুটো নয় সেগুলো মনে করলে এখনও হাসি পায় যে আমরা একদম কাজ করতাম বিটিএস হয়তো আমাদের কাছে নেই প্রচুর কাজ করেছি প্রচুর আড্ডা মেরেছি মস্তি করেছি বেশ ভালো একটা ফান মুমেন্ট ছিল আমাদের সব ঘোরা সব কিছু নিয়ে অডিয়েন্স এখন অবধি যা মাল্টি আমাদের মিডিয়ায় যা হয়েছে রেসপন্স তাতে খুব ভালো লাগছে এবার আগামী দিনে হলে কী রেসপন্স পাবো সেটা না বললে তো জানা যাবে না হ্যাঁ সেটাই ওয়েট করে আছি আমরা থ্যাংক ইউ কেমন লাগছে আসলে স্বর্ণ ইজ ভেরি ক্লোজ টু মি আমার একদম ছোটো ভাই তো আমি শুটিংয়ের মাঝখানে জাস্ট আধ ঘন্টা সময় বার করে এসেছি প্রিমিয়ারে ওর ছবি বলে আর আমি তো জানতাম না যে ও নিঃশব্দে একটা ছবি বানিয়ে ফেলেছে তো সেইটা সেটা সেলিব্রেশন আজকে আজকে প্রিমিয়ার শো তো স্পেশালি ওকে উইশ করতেই আসা সবাই যেখানে এসছো আমাদের এক ডাকে আমাদের একলা মনের সাথ দেওয়ার জন্য এটাই আমরা সব থেকে ওভারওয়েলমড আর আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে ছবিটা একদমই তাই পরীক্ষা দেওয়া হয়ে গেছে এখন জাস্ট রেজাল্টের অপেক্ষা দেখা যাক সবাই কি বলে বাট ভেরি 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 এক্সাইটেড বাট লুকিং ফরওয়ার্ড ফর আ সাকসেস বিকজ অদিতি আর জিতের জড়িতে অলরেডি বেশ হিট আমার যা কানে আসছে একটু আধটু তো থ্যাংক ইউ আমাদের এতটা ভালোবাসার জন্য এবার আরও পথটা কিন্তু সাথ দিতে হবে এভাবেই আপনার সঙ্গে না থাকলে সেটা সম্ভব না